দুর্গাপূজার আগে থানাবাবুরা নিজেদের পকেট গরম করতে গাড়ি চালকদের ওপরে নামিয়ে আছে বর্বরতামূলক কর্মকাণ্ড। সরকারের সুশাসনের কথা বললেও বাম আমলের কতিপয় পুলিশ কর্মী তাদের অতীত অভ্যেস থেকে বের হয়ে আসতে পারেনি, যেখান থেকে পারছে সেখান থেকেই হাফতা আদায় করে নিজেদের পকেটে ভরছে। এবার অভিযোগ উঠেছে ওসির নেতৃত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। জানা যায়, এক গাড়ি চালকের কাছে 5,000 টাকা চেয়ে পায়নি বলে উন্মাদ হয়ে রাস্তায় মারপিট শুরু করে পুলিশ কনস্টেবল রাজীব দেবনাথ। তার লাঠির ঘায়ে আহত হয় এক গাড়ি চালক। আহত গাড়ি চালকের নাম তাপস শুক্ল দাস, বাড়ি খোয়াই হাতকাটা এলাকায়। প্রত্যক্ষদর্শী অন্যান্য গাড়ি চালকদের অভিযোগ, শুক্রবার গাড়ি চালক তার মারুতি গাড়ি নিয়ে খোয়াই থেকে আগরতলার উদ্দেশ্যে যাবার পথে বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় বেলফাং এলাকায় নাকা চেকিং এ গাড়িটিকে দাঁড় করায় এবং গাড়িতে তল্লাশি চালিয়ে একটি মদের বোতলের মুখ পাওয়ায় গাড়ি চালক তাপস দাসকে 5,000 টাকা হাফতা দাবি করে। তখন তাপস টাকা দিতে রাজি না হলে তাকে এলোপাথারি মারধর করে বলে অভিযোগ। এতে গুরুতর ভাবে মাথা আঘাত লাগে তাপস দাসের। তড়িঘড়ি তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে। পরবর্তী সময় অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেপ্তারের দাবিতে খোয়াই থানা ঘেরাও করে যান চালকরা। আমাদের যে হাইওয়ে রোডে যে এখানে ওই যে বেলফাং বেলফাং এজের আর চেকিং পয়েন্ট আছে, ওইখানে তারা গাড়ি চেকিং বসে। গাড়ি চেকিংয়ে আমরা মারুতি অটো বিভিন্ন গাড়ি যাতায়াত করে, তারা চেকিংয়ে যখন কোনো ধরনের একটা অটোতে তাপস নামের একটা ছেলের মারুতিতে চেক করছে, যখন তার গাড়িতে কিচ্ছু পাইছে না, তখন সে যে চেক করে তারা হয়রানি করছে, সে এটা ভিডিও করতে আসলো। তো ভিডিও করার কারণে তারা এর কাছ থেকে গাড়ি চেকিং করার পরে এর কাছ থেকে 500 টাকা করছে, 5,000 টাকা এর কাছ থেকে চাঁদা ডিমান্ড করছে। কিয়ের লেগা কয় কিয়ের লেগে কইছে গাঁজা বাসার গাড়ি, কিন্তু এর গাড়িতে চেকিং এর সময় তারা কিচ্ছু পাইছে না। তারপরে হে যখন ওই পুলিশের কথাগুলো রেকর্ডিং করতেছে, তখন একজন এর মাথাতে লাঠি দিয়ে আক্রমণ করছে, এর মাথা পুরা রক্তাক্ত হয়ে এখন কোয়াই হাসপাতালে হয়তো জীবিত রেফার করা হইবারে। এর অবস্থা খুব সিরিয়াস। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ করেননি জেলা পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক। শান্তন টিভি।